তুমি কার পোষা পাখি কাজল বড় নাখি রক্ত জবার মতো তোমার মুখ আমার কান্দায়া পাও কি সুখ আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমার কান্দায়া পাও কি সুখ। না পুঁইশাকের পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, এখন তো পুঁইশাকেই থাকতে হবে, দেশে যা অভাব অনটন লেগেছে করোনা বড়োটাই কাজ কাবু নেই, মানে পুঁইশাকগুলো যত্নবত্ন নিয়ে যদি একটু কিছু করা যায়। আবার মনে মনে করলাম ছেলেটার বিয়ে দেবো, তো সে বাহত্তর আছে যে ছেলে তো আমার নাংলা নাই অনাংলা, ওর বলি এক আর করে আর এক, কমনি কি করিবার আছে আল্লাহ জানে। যাক ছেলেটার ভালোই ভালো বিয়ে দেওয়ার দিতে পারলি বাসি, তুমি রেখে আবার বিয়ে ঠিক করিস, পাড়ায় পাড়ায় শুনে পেলালাম তোর তো বিয়ে ঠিক করেছি, তো তোর বিয়ে তো হবে না। কেন হবে না? তুই যদি এই আরাম করে বেড়াস তোর বিয়ে হবে? ডিজিটাল যুগ এখন, স্মার্ট লাগে স্মার্ট। ও আবার স্মার্ট ছেলে গো, তোর কি ড্রেসে এত হাফ প্যানু নাই ফুল প্যানু নাই জানোয়ার, এই বিয়ের আগে দেয় মানুষ না বিয়ের পরে দেয়? ও আমি ঋতু সেন্স চেঞ্জ করে ফেলিস একদম, ঋতু চেঞ্জ করে ফেলিস সেন্স, বিয়ের আগে নিয়ে একটু ঘুরে ঘুরে বেড়াবো পাড়ায় পাড়ায়। আবার সে দিয়েছে বন্ধু সে আমার, এই শোন এখন আর ওই মেয়ের বাড়িতে এখন আর ওই ইয়ে দেয় না, ছেলের মোটর সাইকেল দেয় না, বুঝেছো? এখন সে সময় শেষ, এখন ছেলের বাড়িতে মেয়ের মোটর সাইকেল দেয়, কেন দেখেছি দুদিন আগে ওই যে যশোরের এক মেয়ে, সে মোটর সাইকেল চাইলে গেল শ্বশুরবাড়ি বিয়ে করতে, তাই তো? এইরাম এখন যুগ জামানা পেল্টে গিয়েছে, যুগ জামানা চেঞ্জ, এখন আর আগের সমাজ আর এই সমাজ এখন আর আগে একরকম নেই, পার্থক্য হয়েছে বুঝেছো? এই যদি তুমি বিয়ে করবা ওই মোটর সাইকেল ফটো সাইকেল আসা বাদ দাও, বরঞ্চ আর ওই বৌমার মোটর সাইকেল দিতে হবে সেই টাকা গুছুক। বৌমার মোটর সাইকেল কষ্ট তুমি, তা পাড়ালো কী করো কতদিন? এই তারপর এই বৌমা হয় আমার, তুই বৌমা করছি কেন? এই শোন আর সে গম ভাঙাই দিলে আমি গম কী করলি? মনে নেই বাবা, মনে নেই, মনে নেই, মনে নেই, তোর দিয়ে একটা কাজ হয় গম ভাঙাই দিলাম তোর বলে নেই, আবার বিয়ের জন্য তুই আপলাসছিস, তোর বউ চালাবে কি যা কিছু কাজ হবি? ও স্যার আমি কইতে পারি, এখন আমরা বাঙালি জানো তো, আমরা বাঙালি কিছু মনে রাখতে পারিনি, এই জন্য তুমি গম ভাঙার কথা মনে রাখতে পারো নি? রাখতে পারিনি কি মনে রাখতে, আমি কি কব তোর কি কব, আমরা পুরো জাতি বাঙালি জাতি তাই না, আমারাই অনেক কিছু ভুলে যাই, দেখ 2020 প্রায় শেষের দিকে মাস বরাবর পার হয়েছে, 2019 আমরা ভুলে গিয়েছি, 2019 বাংলাদেশে কত কি ঘটে গিয়েছে ভুলে গিয়েছি, হ্যাঁ আবার আমরা ভুলে যাচ্ছি, মনে কর যাই যাই লোক 2020 করোনা করোনা করোনা, করোনায় সারা বাংলাদেশ, বাংলাদেশ কি কব, সারা বিশ্ব পৃথিবী পুরো পৃথিবী তছনছ করে ফেলেছে করোনায়, করোনা চলছে তার মধ্যে হইলো আমপাং, আবার ঝড় আছে পেয়ারা গাছ ভেঙে গেল, হ্যাঁ ওই আমপাং ঝড়ে সারা দেশ লণ্ডভণ্ড করতে হয়ে গেল, তাও ভুলে গিয়েছি, করোনা এখন মানুষ মিনি ফেলছে তাও আমরা করোনা মনে রাখছি না, যেমনি সেমনি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ মাস্ক তো নিচ্ছি না, মাস্ক নিচ্ছি না, তারপরে মনে করে এই যে দেশে যে পরিমাণ ধর্ষণ হচ্ছে, বিচার চার জন্য দুদিন আমরা ওই যে ফেসবুক না কি বলে ফেসবুক ফেসবুক, হ্যাঁ ওই ওই বুক, ওই বুকে ধর তুলে ফেলছি, প্রতিবাদ তোলে প্রতিবাদ, যে ধর্ষণ হইলে কেন বিচার চাই হ্যান ত্যান কত কি, বিচার হচ্ছে কি না আছে পরে তোর খবর পাচ্ছি নি, ওটাও আমরা ভুলে যাচ্ছি। এই যে তোর কিছুদিন আগে সেনাবাহিনীর এক মেজর ওই যে সিনহা 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 তার মেরে ফেললে, এক কি লিয়াকো তার ওই প্রদীপ কুমার, প্রদীপ কুমার, প্রদীপ কুমার মেরে ফেললে, আমরা তাও ভুলে যাচ্ছি যাচ্ছি না যাচ্ছি, রাষ্ট্র ধর্ম যারা আমাদের কইলে লেগেছ কি কই মানে, আরে কইলে মানে কি, আমি তো শুনি একেবারে ইষ্ট করার মতন, কলে কি বিটাটা, হ্যাঁ ও নাকি উকিল নাকি, হ্যাঁ উকিল হিন্দু বিটা, হ্যাঁ অলোক নাকি জানো অশোক, অশোক অশোক ঘোষ নাকি, হ্যাঁ ও নাকি আমাদের রাষ্ট্র ধর্ম, তাও ভুলে গেছি আমরা, তাও মনে রাখতে পারিনি,
বুঝছিস? তারপরে তোর হচ্ছে গিয়ে বলে খোঁজ যে এ সবই ভুলে যাচ্ছে, আমরা কি করবো আবার কি করবো তাও ভুলে গিয়েছি, আর বিয়ে জানে ভুলে যাবে না, তোর বিয়েও ভুলে যাবে আর কি, তাই তো ভাবছি। এখন তোর বিয়েটা ভালো ভালো দিতে পারলি বাসি, তোমার এই সব পাল্টা যাবে না। ঠিক আছে, তোমাদের মধ্যে তোমার মতো কিছু কাল পেশা হারাম দাদা ছেলে আছে, ও ছেলে নাই গো, ও সন্তান নাই, ও শয়তান, ও কুলাঙ্গার, বুঝেছো? যে এই আমাদের সমাজ ব্যবস্থা পেলতে ফেলে তারা যে ওই পশ্চিমা সমাজের সেই ব্যবস্থা নিয়ে আসছে আমাদের বাংলাদেশের জাতির বদি, এই যে যদি তোমার মতো করা হারামের সাজ যদি মেজি একটু সাট করা যেতেও থালি পারে আমাদের সমাজটা ভালো থাকতো, দেশ ভালো থাকতো। বিবেক কি কথা না আব্বা, আমি তোমার সাইনা ছেলে কান তক্ত উঁচু হয়ে গেছি, তা মারো আমার শুধু মারো, তোর মারাই উচিত। শোন, তোর বিয়ে ঠিক করেছি, এইসব ড্রেস ড্রেস পাল্টাবি, বেলটি সুন্দর করে ভদ্র ছেলেদের মতন হবি, বুঝছিস? আরে বৌমা জানো, বৌমা আমিও দেখে আইছি, তুইও দেখে আসবি, বুঝছিস? বৌমা কি নাম? পুরস্কার। পুরস্কার আছে, তুই একটু ভালো করে কথা মাথা বলে আইবি, জানো আকটা মতন না হয়, আকাটা মতন যেন না হয়। মোবাইল নাম্বার নিয়ে আইসো? না মোবাইল নাম্বার আইনি, তুই যাই একটু দেখে কথা মাথা বলে আসছেন, বুঝছিস? যা চল যা, আর এইসব ড্রেস ফ্রেস পাল্টাই গিয়ে যা, চল যা, ছেলে নিয়ে আর পারি রে। হ্যাঁ, আদর ও সুহাগের পাখি কোন দিন জানি উড়ে যায়, ফাঁক পেলে পালাই আরে যাবে জঙ্গলের কোন দানা। আসসালামু আলাইকুম সম্মানিত জনগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি, এমনিতে সবসময় ভালোই থাকি ভালো দলে, এবং আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করি। তো আপনাদেরকে ভালো রাখার জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। সো আশা করছি ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে, ভিডিওটি অবশ্যই দেখবেন, আর আমাদের চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার যদি পারেন এটা করে দিন। হ্যাঁ,